আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে ডাবল জর্জেট কাপড়ের উপরে ফ্রি হ্যান্ড পেইন্টিং কিভাবে করতে হয় সেটা একটু দেখানোর চেষ্টা করব। আর আজকে আমারটা থাকবে ঈদ এবং ফুলের উপর বেস করে। তো শুরু করতে যাচ্ছি আমি আমার ভিডিওটি। দেখতেই পাচ্ছেন প্রথমে আমি 6 নম্বর ব্রাশ দিয়ে ঈদগুলো একটু এঁকে নিচ্ছি, তাও একদম র্যান্ডমলি, কোনো প্যাটার্ন বা কোনো কিছু ফলো করতে হবে না, এটা আপনি ফুললি ফ্রি হ্যান্ডে করতে পারেন। এভাবে করে আমি ইটের কাজগুলো অনেকটাই করে নিয়েছি। এখন আমি ফুলের কাজটা করতে যাচ্ছি। তো এখানে আমি ফুলে রং ছড়ানোর আগে আমি জাস্ট খালি একটা চিকন ব্রাশ দিয়ে আউটলাইনটা ক্রিয়েট করে নেব। এক এক করে আমি ফুলের আউটলাইন ক্রিয়েট করে নিচ্ছি। আর এখানে আমি 2 কালারের ফুল ইউজ করব। তো এখানে আমি এখন দেখাচ্ছি লাল ফুলগুলোর কাজ। এখানে কিন্তু আমি কোনো প্রকারের কোনো পানি ইউজ করিনি। মনে রাখবেন ডাবল জর্জেটে কিন্তু পানি একটু দিলে এটা খুব দ্রুত ছড়িয়ে যায়। তো এই ড্রেসটাতে আমি একদমই পানি ইউজ করিনি, ডিরেক্টলি রঙে জাস্ট তুলিতে জাস্ট রং নিয়ে এটা ছড়িয়ে দিয়েছি। এখন আমরা ফুলের রেণুর কাজ করে দিচ্ছি, ফ্রি হ্যান্ডে জাস্ট এঁকে দিচ্ছি। সাদা আর হলুদ রং ইউজ করবো আমরা। এখন হলুদ রং দিয়ে করে দিচ্ছি। এখন আমরা আমাদের সেকেন্ড যে কালারের ফুলটা হবে সেটার আউটলাইনটা ক্রিয়েট করে নিচ্ছি। আর এই ফুলটা হবে হলুদ রঙের। করে আমরা ফুলের আউটলাইনগুলো ক্রিয়েট করে নিব। এরপর সেম আগের ফুলের মতো আমরা রং নিয়ে ছড়িয়ে দিব। দেখতেই পাচ্ছেন। আর হলুদ ফুলটাতে আমি একটু করে আবার সাদাও মিশিয়ে দিয়েছি, তাহলে দেখতে আসলে আর একটু বেশি সুন্দর লাগবে, আপনারা নিজেরাই দেখতে পারবেন। ফার্স্ট একটু হলুদ দিবেন, দিয়ে এটার উপর দিয়ে অল্প একটু সাদা দিয়ে দিলেই হয়ে যাবে। এটা হাইলাইটও হবে, ইভেন দেখতেও খুব সুন্দর দেখায়। দেখতেই পাচ্ছেন সাদা দেওয়াতে কিন্তু জিন্সটা আরো বেশি সুন্দর দেখাচ্ছে। জাস্ট একটা কর্নারে বা 2-3টা পাতার একটু মাথা দিয়ে দিলেই হয়ে যাবে। দিয়ে কিন্তু অবশ্যই মিশাতে হবে, না হলে আবার দেখতে কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে। রঙগুলো মিশিয়ে নিচ্ছে ঠিক মতো। এরপর আগের ফুলের মতো আমরা এখানে জাস্ট রিনের কাজটা দিয়ে করে নিচ্ছি। খুবই ফ্রি হ্যান্ডে, এমন না যে আমাদের একদম পারফেক্টলি হতে হবে। এখানে আমি অরেঞ্জ কালারটা দিয়ে দিচ্ছি, আর রেড কালার যেটা দিয়েছিলাম কন্ট্রাস্টে ওইটা দিয়ে দিচ্ছি। তো আজকের মতো এখানে আমার কাজের সমাপ্তি। এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট, দেখতেই পাচ্ছেন। তো যদি আমাদের কাজ ভালো লেগে থাকে আশা করি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।